হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আচ্ছা হচ্ছে 21 ডিসেম্বর 2022, তো আজকের এই ভিডিওতে 21 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করবো এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হচ্ছে সম্প্রতি ITF কাকে ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022 হিসেবে ঘোষণা করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উপরের দুজনকেই, অর্থাৎ রাফায়েল নাদাল এবং ইগা সুইটেক। তো সম্প্রতি রাফায়েল নাদাল এবং ইগা সুইটেক এই দুজনকেই ITF অর্থাৎ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এর পক্ষ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022 হিসেবে ঘোষণা করা হয়েছে। অ্যাকচুয়ালি রাফায়েল নাদালকে এই মেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022 আর ইগা সুইটেককে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022 হিসেবে ঘোষণা করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উপরের দুজনকে। তো আমরা জানি রাফায়েল নাদাল হচ্ছেন একজন স্প্যানিশ টেনিস প্লেয়ার আর ইগা সুইটেক হচ্ছেন পোল্যান্ডের একজন মহিলা টেনিস প্লেয়ার। তো সম্প্রতি দুজনকেই ITF ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022 হিসেবে ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি দ্য লাইট উই ক্যারি ওভারকামিং ইন আনসার্টেন টাইমস নামক বইটি কে লিখেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মিশেল ওবামা। তো সম্প্রতি এই বইটা অর্থাৎ এই দ্য লাইট উই ক্যারি ওভারকামিং ইন আনসার্টেন টাইমস নামক বইটি লিখেছেন মিশেল ওবামা। তিনি হচ্ছেন মিশেল ওবামা, ইনি অ্যাকচুয়ালি আমেরিকার যে প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা, তো বারাক ওবামার স্ত্রী। তো ইনি সম্প্রতি লিখেছেন দ্য লাইট উই ক্যারি ওভারকামিং ইন আনসার্টেন টাইমস নামক বইটি। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মিশেল ওবামা। আচ্ছা, যে সাম্প্রতিক সময়ে অন্যান্য যে গুরুত্বপূর্ণ বইগুলি প্রকাশিত হয়েছে সেগুলি একটু বলে দিই। যেরকম কিছুদিন আগে আম্বেদকর এ লাইফ নামক বই লিখেছেন শশী থারুর, কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুর লিখেছেন আম্বেদকর এ লাইফ নামক বইটি। এছাড়া এ কনফিউজড মাইন্ড স্টোরি নামক বই লিখেছেন সাহিল শেখ, লিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রকাশ করেছেন। এরপরে ফ্রম ডিফেন্স টু সেলফ রিলায়েন্স নামক বই লিখেছেন ডক্টর বিমল জালান। এছাড়া সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটি সেলিব্রেটিং 100 গ্লোরিয়াস ইয়ার্স নামক বই লিখেছেন হরদীপ সিং পুরী, আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন হরদীপ সিং পুরী, তিনি লিখেছেন দিল্লি ইউনিভার্সিটি সেলিব্রেটিং 100 গ্লোরিয়াস ইয়ার্স নামক বইটি। এছাড়া সম্প্রতি উইনিং দ্য ইনার ব্যাটেল নামক বই লিখেছেন শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসন লিখেছেন উইনিং দ্য ইনার ব্যাটেল নামক বইটি। আর আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তিনি সম্প্রতি ইন্ডিয়া দ্য মাদার অফ ডেমোক্রেসি নামক বইয়ের উন্মোচন করেছেন। এছাড়া সম্প্রতি ব্রেভ হার্টস অফ ভারত বিগনেটস ফ্রম ইন্ডিয়ান হিস্টোরি এই বইটি লিখেছেন বিক্রম সম্পত। আর সম্প্রতি মানসিক গুলাটি লিখেছেন মিরাকলস অফ ফেস যোগা নামক বইটি। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ বইগুলি প্রকাশিত হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ তৃতীয়বার দৃষ্টিহীন টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে? তো সঠিক উত্তর অপশন এ, ভারত। আমাদের দেশ ভারত সম্প্রতি তৃতীয়বার দৃষ্টিহীন টি-20 বিশ্বকাপ বা ব্লাইন্ড টি-20 ওয়ার্ল্ড কাপ এটি জয়লাভ করেছে। আচ্ছা, কাকে হারিয়ে জয়লাভ করেছে? তো বাংলাদেশকে হারিয়ে এই ভারত তৃতীয়বারের জন্য দৃষ্টিহীন টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ভারত। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি লিউ ভারাটকর কোন দেশের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? তো সঠিক উত্তর অপশন এ, আয়ারল্যান্ড। তো সম্প্রতি আয়ারল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন লিউ ভারাটকর। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন লিউ ভারাটকর, ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন আয়ারল্যান্ডের নাগরিক। তিনি সম্প্রতি এই আয়ারল্যান্ডের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, আয়ারল্যান্ড। আচ্ছা, একটু আয়ারল্যান্ড সম্পর্কে বলে দিই, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন আর আয়ারল্যান্ডের মুদ্রা হচ্ছে আইরিশ পাউন্ড আর নতুন প্রধানমন্ত্রী তো হলেন লিউ ভারাটকর। আচ্ছা, এই সাম্প্রতিক সময়ে যে অন্যান্য দেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগুলি নিযুক্ত হয়েছেন সেগুলি একটু এখানে বলে দিই। যেরকম কিছুদিন আগে লুলা ডি সিলভা ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, আর কিছুদিন আগে নাতাশা পার্ক মুসর স্লোভানিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, আর কাজাকিস্তানের যে প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েব তিনি কিন্তু দ্বিতীয়বারের জন্য কাজাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি দিনা বলুয়ার্তে পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি মেটা ফেডরিকসন ডেনমার্কের নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ পুনরায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীগুলি নিযুক্ত হয়েছে সেগুলি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে মিসেস ওয়ার্ল্ড 2022 শিরোপা জিতেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সরগম কৌশল। তো এ দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই
সরগম কৌশল, ইনি সম্প্রতি মিসেস ওয়ার্ল্ড 2022 এই শিরোপা জয়লাভ করেছেন। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন জম্মু কাশ্মীরের বাসিন্দা এবং এনার বয়স হচ্ছে 32 বছর। তো সঠিক উত্তর হবে অপশন বি, সম্প্রতি সরগম কৌশল মিসেস ওয়ার্ল্ড 2022 এই শিরোপা জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে সুশাসন সপ্তাহ 2022 এর উদ্বোধন করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, জিতেন্দ্র সিং। তো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সুশাসন সপ্তাহ 2022 বা গুড গভর্নেন্স উইক 2022 এর উদ্বোধন করেছেন। অ্যাকচুয়ালি নিউ দিল্লিতে কিন্তু এর উদ্বোধন করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, জিতেন্দ্র সিং। আচ্ছা, এই যে সুশাসন সপ্তাহ যেটি সম্প্রতি উদ্বোধন করা হলো, যদি প্রশ্ন আসে যে সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়, তো সেটি পালন করা হয় 25 ডিসেম্বর। অ্যাকচুয়ালি আমরা জানি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যে জন্মদিন 25 ডিসেম্বর, সেই দিনটি কিন্তু সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে হিসেবে পালন করা হয়। তো সেই হিসাবেই এই সম্প্রতি সুশাসন সপ্তাহ 2022 বা গুড গভর্নেন্স উইক 2022 এর উদ্বোধন করেছেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, জিতেন্দ্র সিং। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি বিহারের নতুন ডিজিপি হিসেবে কে নিযুক্ত হলেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রাজবিন্দর সিং ভাট্টি। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই রাজবিন্দর সিং ভাট্টি, তো ইনি একজন আইপিএস অফিসার, অর্থাৎ 1990 ব্যাচের একজন আইপিএস অফিসার। তো ইনি সম্প্রতি বিহারের নতুন ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, রাজবিন্দর সিং ভাট্টি। আচ্ছা, ইনি বিহারের নতুন ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন, তো একটু বিহার সম্পর্কে বলে দিচ্ছি। বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী হচ্ছে পাটনা, আর বিহারের বর্তমানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর গভর্নর ফাগু চৌহান। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অন্যান্য অ্যাপয়েন্টমেন্টস গুলি হয়েছে সেগুলো একটু বলে দিই। যেরকম সম্প্রতি কে ভি সাজি নাবার্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি মেঘনা আহলাবাদ টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া আমাদের যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, তার ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মনীষ সি শাহ। আর সম্প্রতি মিস্টার সুনীল এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ডক্টর পি সি রথ কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি আমেরিকান এক্সিকিউটিভ ক্যান্ডি হুক এই 2032 সালে যে অলিম্পিক অনুষ্ঠিত হবে, তো সেই অলিম্পিক আয়োজক সংস্থার সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ সায়েন্টিস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন জেমি ফার্ডার, অর্থাৎ প্রধান বিজ্ঞানী বা চিফ সায়েন্টিস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন জেরেমি ফার্ডার। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টসগুলি হয়েছে সেগুলি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার ফ্রেন্ডস অফ লাইব্রেরি প্রকল্প চালু করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু। তো সম্প্রতি তামিলনাড়ু সরকার চালু করেছে ফ্রেন্ডস অফ লাইব্রেরি প্রকল্প। অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি বা কোনো ছাত্রছাত্রী যদি যে কোনো কারণে বই কিনতে পারছে না বা লাইব্রেরিতে গিয়ে বই পড়তে পারছে না, মূলত তাদের জন্যই এই ফ্রেন্ডস অফ লাইব্রেরি প্রকল্প চালু করা হয়েছে, তাদেরকে সরাসরি বই পৌঁছে দেওয়ার জন্য। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সম্প্রতি তামিলনাড়ু সরকার ফ্রেন্ডস অফ লাইব্রেরি প্রকল্প চালু করেছে। আচ্ছা, তামিলনাড়ু চালু করেছে, তো এখানে একটু তামিলনাড়ু সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। তো সম্প্রতি কিছুদিন আগে তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্ট্যালিন, তিনি পুধুমাই পেন নামক একটি প্রকল্প চালু করেছেন। আর সম্প্রতি তামিলনাড়ু যে নারায়ণ ট্যাঙ্ক রয়েছে সেটি 17তম বার্ড স্যাংচুয়ারি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তামিলনাড়ুতে দেশের প্রথম ডুগং সংরক্ষণাগার বা ডুগং কনজারভেশন রিজার্ভ এটি তৈরি করা হয়েছে। আর তামিলনাড়ু হচ্ছে দেশের একমাত্র রাজ্য যারা 2022 সালের জল জীবন মিশন যে টার্গেট সেটি পূরণ করেছে। আর তামিলনাড়ুতে সম্প্রতি দেশের প্রথম ভার্টিক্যাল লিফ্ট রেলওয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। আর সম্প্রতি তামিলনাড়ুতে কার্তিকাই দীপ নামক একটি উৎসব আয়োজিত হয়েছে। তামিলনাড়ু যে মাদুরাই রয়েছে সেখানেই মূলত এই উৎসবটি আয়োজিত হয়েছে। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তো বললামই এম কে স্ট্যালিন, আর তামিলনাড়ুর বর্তমানে গভর্নর হচ্ছেন আর এন রবি। এছাড়া তামিলনাড়ু যদি বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক দেখি তাহলে মুদুমালাই ন্যাশনাল পার্ক, মুকুর্থি ন্যাশনাল পার্ক, আন্নামালাই ন্যাশনাল পার্ক, গল্ফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক। আর তামিলনাড়ুর ফেস্টিভ্যালের মধ্যে পোঙ্গাল, জালিকাট্টু বুল ফেস্টিভ্যাল, কার্থারগাই দীপম যেটা এখনই বললাম, এগুলি হচ্ছে উল্লেখযোগ্য। আর তামিলনাড়ু ড্যান্সের মধ্যে ভারতনাট্যম, কারকাট্টম, কাবরিয়াট্টম, ওইলিয়াট্টম হচ্ছে উল্লেখযোগ্য কিছু ড্যান্স। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি 2022 সবচেয়ে বেশি লিখিত অ্যাথলিট কে হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, নীরজ চোপড়া।
তো সম্প্রতি ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া হয়েছেন 2022-এ সবচেয়ে বেশি লিখিত অ্যাথলিট। অর্থাৎ এই যে বিভিন্ন নিউজ পেপারগুলি রয়েছে, বিভিন্ন ম্যাগাজিন আর্টিকেল, তো এসব জায়গায় যে লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি লেখা হয়েছে নীরজ চোপড়ার নাম, অর্থাৎ অ্যাথলিট হিসেবে সবচেয়ে বেশি নীরজ চোপড়ার নাম লেখা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, নীরজ চোপড়া। তো আমরা জানি নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জয়লাভ করেছিলেন জ্যাভলিন থ্রোতে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মুম্বাই থেকে সান ফ্রান্সিসকোর মধ্যে সরাসরি বিমান পরিষেবার উদ্বোধন করেছেন কে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তো সম্প্রতি আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি মুম্বাই থেকে সান ফ্রান্সিসকো, অর্থাৎ আমেরিকার যে সান ফ্রান্সিসকো শহর রয়েছে, তো সেখানকার মধ্যে সরাসরি বিমান পরিষেবার উদ্বোধন করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আচ্ছা, এই যে ইনি কিন্তু কিছুদিন আগে পুনে থেকে সিঙ্গাপুরের মধ্যে এই সরাসরি বিমান পরিষেবার উদ্বোধন করেছিলেন, আর সম্প্রতি মুম্বাই থেকে সান ফ্রান্সিসকোর মধ্যে সরাসরি বিমান পরিষেবার উদ্বোধন করলেন। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল, সম্প্রতি শঙ্কর চৌধুরী কোন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন? তো সঠিক উত্তর অপশন এ, গুজরাট। সম্প্রতি গুজরাটের যে বিধানসভা তার স্পিকার বা অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন শঙ্কর চৌধুরী। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, তো প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার অরুণোদয় 2.0 প্রকল্প চালু করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 21 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরে ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।